দেখো বন্ধুরা, জিনিসটা হচ্ছে এই যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চলো কি নিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাই, আর জিনিসটা দেখাবো ফার্স্টে, তারপরে দেখাই কি কি আছে ওতে। চলো। তো এই দেখো বন্ধুরা, জিনিসটা হচ্ছে এই যে। তা আজকে এটার উপরে একটা ছোট্ট একটা ভিডিও হবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কি এটা। একটা হচ্ছে পালসার 160, যেটা নতুন মডেল। তো চলো আজকে এর উপরে একটা ছোট্ট একটা ভিডিও বানাই, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেড ব্ল্যাক। তো এই বাইকটা হচ্ছে আমার একটা বন্ধুর বাইক। তো এটা হচ্ছে তারই বাইক। আর দেখো আবার লুকটা দেখো, পিছন দিয়ে একবার দেখিয়ে দিই চলো। তো পিছনটা ঠিক এরকম, আর সাইডটাও দেখো, হচ্ছে সাইড, আর এই হচ্ছে ইঞ্জিন। তো বাইকে তো সেরকম দেখানোর কিছু নেই। তো এটা হচ্ছে সিঙ্গেল চ্যালেঞ্জ এবিএস, না ডবল চ্যালেঞ্জ, এটা ডবল চ্যালেঞ্জ এবিএস, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এই এটা হচ্ছে ডুয়েল চ্যালেঞ্জ এবিএস, যেরকম এটা ফ্রন্ট আর এটা ব্যাক। তো এখানেও দেখো এবিএস দেওয়া আছে, যেটা এবিএসের খুব ভালো জিনিস। আর 160-র ভিতরে এটা খুব ভালোই করেছে, ডবল চ্যালেঞ্জ এবিএস দিয়ে দিয়েছে। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এখানে সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে, এটা একটা চার্জার পোর্ট দিয়েছে এখানে, ঠিক আছে। এখন কিন্তু নর্মালি বাইকে এটা পাওয়া যায় না, তো এটা খুব ভালো জিনিস। কোথাও গেলো ট্যুরিংয়ে ফুরিংয়ে তো তখনই এটা লাগবে কাজে, যেরকম চার্জ দিতে পারলো কোনো জিনিসে, ফোন টোন বলো যাই বলো। আর এর ডিজিটাল মিটার দেখে নাও, ঠিক এরকম দেখায়, এরকম দেখতে পাচ্ছ। এখানে তোমার গিয়ার শিফটিংয়েরও ইয়ে দেখাচ্ছে। এখন মিনিট নিউট্রাল করে দেখাই, তো এখানে দেখো এই দেখো নিউট্রাল লাইট চলে এসছে এখানে। এখানে এবিএস এর লাইটও জ্বলছে, আর এখানে দেখো জিরো লেখা আছে, এই দেখো। তো এটা হচ্ছে গিয়ার শিফটিংয়ের আর কি দেখাবে যে কত নম্বর গিয়ারে আছে। এটাও খুব ভালো জিনিস, এটা আমার বাইকেও নেই, দেখেছি আমি। এখানে কিলোমিটার ক্লিয়ার আসছে না, কারণ বাগানে বসে ভিডিও বানাচ্ছি। তো তো একটু ক্লিয়ার দেখাচ্ছি, দেখো এখানে কিলোমিটার কত চলেছে, ফিউল টিপ টিপ করছে, ফিউল ট্যাঙ্ক, যেরকম এই যে ফিউল ট্যাঙ্ক কোনাতে আছে। আর চলো একবার তোমাদেরকে স্টার্ট করেও দেখিয়ে দিই। তো ফ্রন্টে দেখো তাই নাইস লুক, আর একবার সাউন্ডটাও শুনে নাও কত সুন্দর সাউন্ড। যেরকম এর সাইলেন্সার কিন্তু নিচে আছে, ঠিক আছে, সাইডে নেই, নিচে দেখো দেখতে পাচ্ছ। এই ছিল গাড়ির সাউন্ড, বেশি কিছু দেখালাম না। তো বন্ধুরা দেখলে একটা ছোট্ট একটা দিয়ে দিলাম ভিডিও, তোমার পালসার 160 N160। তো বাইকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।